আজ আমি আপনাদের রুই মাছের তেল ঝোল করে দেখাবো। এটা করতে লাগছে রুই মাছ আমি নুনগুলো দিয়ে ভেজে নিয়েছি, ফোড়নের জন্য লাগছে জিরে, সাদা জিরে, আর লাগছে নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর জল। এই দিয়ে আমি আজকে রুই মাছের তেল ঝোল করে দেখাচ্ছি। যে তেলটা ছিল মাছ ভেজে তার মধ্যেই আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর যখন স্মেল বেরোবে কাঁচা লঙ্কা আর জিরের, তখন আমি গ্যাসটাকে একেবারে সিম করে পরিমাণ মতো একটু নুন, গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এটা বেশি কষাবার দরকার নেই মশলাটা। মাছগুলো জাস্ট একটু সিদ্ধ হওয়ার মতো আমি জলটা এখানে দেব। দেখুন কত সামান্য জল দিয়েছি। এবার ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নেব। ফুটে উঠলেই আমার তেল ঝোল রেডি। এটা ভীষণই তাড়াতাড়ি রান্না হয় আর খেতে খুব টেস্ট হয়। আমরা যেভাবে ইলিশ মাছ করি সেই রকম অনেকটা টেস্ট লাগে। অফিসে কেউ বেরোবার থাকলে অথবা স্কুলে বা কলেজে কেউ যাওয়ার থাকলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে সহজেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। আপনারা দেখলেন রান্নাটা কত সহজেই হয়ে গেল। ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি একটা কাঁচা লঙ্কা উপর থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রুই মাছের তেল ঝোল রেডি। দেখুন কত সহজেই এই রেসিপিটা আমি করে ফেললাম।